আসসালামু আলাইকুম। কোটা আন্দোলন নিয়ে সারা দেশে নির্মম সহিংসতার হত্যাকাণ্ড হয়েছে, তা নিয়ে অনেকে চুপ থাকলেও কিছু সাহসী অভিনেতা ও অভিনেত্রী আছেন যারা সরাসরি আন্দোলন নেমেছেন এবং মিডিয়ার সামনে কথা বলেছেন। সেই সাহসিকদের মধ্যে অন্যতম হচ্ছেন বাবুল, যাকে আমরা জাকির হোসেন নেইমার বলে চিনি। তিনি তার সাহসিকতার পরিচয় দিয়েছেন, সরাসরি আন্দোলনে যোগদান দিয়েছেন। আর এদের মতো মানুষের কারণে আজ আন্দোলন এতটুকু পর্যন্ত আসতে পেরেছে, তো তাদের ধন্যবাদ জানাই। দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার আমার এবং আমাদের লিস্টের অন্যতম হচ্ছেন সিএম আহমেদ, যিনি সিনেমার পাশাপাশি রিয়েল লাইফেও কিন্তু আমাদের তার সাহসিকতা পরিচয় দেখিয়েছেন। এবং 3 নম্বরে রয়েছেন সালমান মুক্তাদির, বেদক ক্ষেত্রে এই ব্যক্তিটি কিন্তু গোটা আন্দোলন নিয়ে প্রচুর এফোর্ট দিয়েছেন এবং তিনি আহত হয়েছেন এবং অনেকে উদ্বুদ্ধ করেছেন, যেভাবে পারছেন তিনি সাহায্য সহযোগিতা করছেন। এবং এই যে ভিডিওটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের বিজয় অর্জন ফর তিনি সেলিব্রেট করতেছেন, তো ধন্যবাদ জানাই তাকে। জানতে পেরেছেন অলরেডি, সোজা কথা হচ্ছে আমরা শান্তি চাই, আমরা রক্ত দিতে চাই না। আমার আসলে আমাদের লিস্টে 4 নম্বর রয়েছেন মোশাররফ করিম, যিনি সরাসরি আন্দোলনে যোগদান দিয়েছেন এবং টিভি চ্যানেলের ইন্টারভিউতে তিনি বলেছেন ঘরে আর থাকা যাচ্ছে না এবং এই কোটা আন্দোলনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে চান বলে ছাত্রছাত্রীদের সাথে তিনি আন্দোলনে নেমেছেন এমনটা তিনি জানিয়েছেন। আমি জীবন চালাবো কিভাবে, এই মাস শেষ আমি স্যালারি দিব কোত্থেকে, আমি কাজ করতে পারছি তো। এবং আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছেন লাবু কমিশনার ওরফে সারফ আহমদ জীবন, তাদের মতো সাহসিকতার লোকদের কারণে কিন্তু আমরা আজ এই পর্যন্ত আসতে পারছি। তারা যদি একটু এফোর্ট না দিত এবং সরাসরি আন্দোলনে যুক্ত না আসে, তাহলে হয়তো আমরা এত দূর আসতে পারতাম না। তো ধন্যবাদ জানাই তাদের সবাইকে তাদের এফোর্ট এবং এগিয়ে আসার জন্য।